গাইস এই হাড়িটি তোমরা আর কখনো দেখো নাই যাই হোক এটা এখানে রেখে দিলাম এটা হচ্ছে একটা ঝুড়ি অসাধারণ একটা ঝুড়ি এর মধ্যে আমি বেশ কিছু টয় ফ্রুটস রাখবো মধ্যে প্রথমে রাখবো আমি কলা এই হচ্ছে কলা তারপরে আমি রাখবো একটা স্ট্রবেরি আনারস এই হচ্ছে আনারস এবার রাখবো আমি একটা স্ট্রবেরি তারপরে হাড়িটি আমি এক ডাকনা দিয়ে এর মোটা লাগিয়ে দিব লাগানো কমপ্লিট এবার আমি এখানে রাখব একটা সস এটা হচ্ছে টমেটো সস খুবই চমৎকার টমেটো সসটি তো এইখানে রেখে দিলাম তো এখন তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা প্যান ফ্রাই প্যান ডিম জাতীয় ছোটো খাটো যে জিনিস সেগুলো এখানে বাজা হয় মাঝে মাঝে হালকা তেলও গরম করা হয় এই ফ্রাই প্যানটি দিয়ে যাই হোক তো এবার তোমারকে আমি দেখাবো আরো একটা প্লেট এই হচ্ছে প্লেট এই প্লেটটিতে মূলত আনারসগুলো রাখা হয় যাই হোক এইখানে রেখে দিলাম এই হচ্ছে প্লেট তো এখন আমি যে টয়টি দেখাবো সেটা হচ্ছে তিনটি ডিম সহ একটা জুড়ি এই হচ্ছে তিনটি ডিম সহ একটা জুড়ি তো সর্বশেষ যে কালেকশনটি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে রুল এগুলো হচ্ছে রুল এটা ফুড বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই সেলাস্কের কালেকশন কেমন গুলো জানাই দেবা